ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করল ইরান। বুধবার জাতীয় সেনা দিবস উপলক্ষে রাজধানীতে ছিল প্যারেড, প্রদর্শন করা হয় অত্যাধুনিক সমরাস্ত্র। এবার নিরাপত্তার কড়াকড়ি ছিল ভেন্যুর চারপাশে, ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যাও ছিল সীমিত, করা হয়নি লাইভ ব্রডকাস্ট। প্যারেড পরিদর্শন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। সেনা দিবসের আয়োজনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে তেল আবিবের গোয়েন্দা, নিরাপত্তা ও সামরিক বিভাগ। ইসরায়েলে ব্যাপক নয়, সীমিত হামলা চালিয়েছে ইরান, জানান এমনটাও।